পক্ষ থেকে জানাই তোমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসের সময় তোমরা যে যেখানে থাকো না কেন, আশা করি সকলে ভালো আছো, আমি ভালো আছি। আমি মোহনলাল ঘোষ, তুদলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বলারঙ্গা সাতক্ষীরা। আজ আমি যেটা পাঠ্য উপস্থাপন করতে যাচ্ছি অষ্টম শ্রেণী বিষয় গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন। প্রথমত আমাদের জানতে হবে প্যাটার্ন কি। গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো ও বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। প্যাটার্নে একটা মৌলিক সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে মৌলিক সংখ্যা আমরা কাকে বলি? এক, এর চেয়ে বড় যে সংখ্যা এক এবং সেই সংখ্যা, অর্থাৎ বলতে গেলে যার মতো দুটো সংখ্যা গুণনীয়, তাকে আমরা মৌলিক সংখ্যা বলব। যেমন আমরা জোড় সংখ্যার ভিতরে এবং সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হিসাবে আমরা দুইকে জানি। একটাই মাত্র জোড় সংখ্যা আছে যেটা মৌলিক সংখ্যা, শুধুমাত্র সেটা হচ্ছে দুই। এর গুণনীয় এক গুণিত দুই, অর্থাৎ বলতে চাচ্ছি এক মৌলিক সংখ্যা প্রত্যেকের ভিতরে থাকবে এবং সেই সংখ্যা বলতে দুই। তাহলে এক গুণিত দুই, এটা হচ্ছে দুই মৌলিক সংখ্যা। অনুরূপভাবে তিনকে বলতে পারি এক গুণিত তিন, এরও এক আছে এবং গুণিত তিন আছে, যার দুটো মাত্র গুণনীয়ক, তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলব। তাহলে আমরা মৌলিক সংখ্যা কিভাবে চিনব, এর একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেটা আমরা সাধারণত এক থেকে পঞ্চাশ পর্যন্ত আমি তোমাদের লিখে দেখাই। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ মৌলিক সংখ্যা চেনার উপায় হচ্ছে মৌলিক সংখ্যা দিয়ে যে সকল গুণনীয়ক গুলো হবে তাদেরকে প্রথমে আমরা কাটব। প্রথমত আমরা এই একটা কাটি, তারপরে মৌলিক সংখ্যা আমরা বলতে পারি দুই। দুইয়ের গুণিতক যেগুলো সেগুলো আমরা কেটে দিই, অর্থাৎ দুই গুণিতক বলতে প্রত্যেকটা জোড় সংখ্যায় দুই গুণিতক অনুযায়ী আসবে। তাহলে জোড় সংখ্যাগুলো আমরা কেটে দিই, দুই ব্যতিরেকে আমরা কাটব চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ
চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ। তারপরে তিনি গুণিতক গুলো আমরা কেটে তিনি গুণিত নয় পনেরো একুশ সাতাশ তেত্রিশ উনচল্লিশ পঁয়তাল্লিশ তারপরে পাঁচের গুণিতকগুলো আমরা কাটব। পঁচিশ পঁয়ত্রিশ তারপর অর্থাৎ সাতের গুণিতকগুলো আমরা কাটব। তাহলে সাতের গুণিতক সহজ পদ্ধতিতে আমরা বলতে পারি সাতের গুণিতক চোদ্দ একুশ আঠাশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ উনপঞ্চাশ। তাহলে এই সংখ্যাগুলো আমরা থাকলে কেটে দিই। চোদ্দ কাটা হয়ে গেছে, একুশ আমাদের কাটা হয়ে গেছে, আঠাশ আমাদের কাটা হয়ে গেছে, পঁয়ত্রিশ কাটা হয়ে গেছে, বিয়াল্লিশ কাটা হয়ে গেছে আর উনপঞ্চাশ। তাহলে উনপঞ্চাশ, তাহলে বাদ বাকি যে সংখ্যাগুলো আমরা কাটিনি সেইগুলো আমাদের মৌলিক সংখ্যা বোঝা হচ্ছে। তাহলে মৌলিক সংখ্যাগুলো আমরা গুণে দেখি, এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা। তাহলে আমরা পনেরোটা পেলাম। তাহলে এই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা আজকে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো এগুলো শিখলাম। আগামীতে তোমাদের একান্ন থেকে একশো পর্যন্ত একটা মৌলিক সংখ্যা বাড়িতে দেখার চেষ্টা করবে। তোমরা চেষ্টা করে আশা করে পারবে, এইটাই তোমাদের কাজ থাকলো। ঠিক আছে, ভালো থাকো।